বিজিদা বিজিদার কাজে লেগে গেছে কফি বানাতে, কফি বানাচ্ছে আমাদের সবার জন্য। এই পাপাইদা, অজুদা, সুজিতা, আর এক মোটাও ঘুমাচ্ছে শালা। এই যে ভাই, সবাই ভেবেছিল ভাই দেরি করে উঠবে, কিন্তু ভাই উঠে পড়ছে, তার দাদা উঠতে পারছে না। দাদাকে কিছু বল, দাদাকে কিছু বল। চিনি কোথায়? ওই একটু চিনি আমার ছাতুর জন্য রেখো। একটু চিনি কোথায় বলছো? জানি না, দুটো ব্যাগের মধ্যে হবে। আর বাইরেটা জাস্ট দেখো, কাচের মধ্যে কিরকম পুরো জল হয়ে গেছে। না বাবা, আমি এখন বেরোবো না, বহুত ঠান্ডা। দেখো কাচটা দেখো, একটু বাদে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা আজকে যাব সান্দাকফু, ঠিক আছে? চলো, পরপর আপডেট পেতে থাকবে তোমরা। সকাল সকাল বিজিদার হাতের কফি। আর এখানে দাঁড়াও, জানলাটা খুলেছে, এতক্ষণে দাঁড়াও দেখাচ্ছে। দেখো এইখানে বেড, আর এইখানে দেখো পুরো কিরকম। ঠান্ডা ওখানে। ওই জায়গাটা দেখাচ্ছে বিজুদা, আমি উঠবো না, বিজুদা দেখিয়ে দিক না, যাও এই জাস্ট আমরা বেরোলাম, আর বাইরেটা পুরো বরফ হয়ে আছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পুরো বরফ? দেখো পুরো বরফ, গুড মর্নিং। আমি উঠে গেছি রেডি, ওখানে সব ব্যাগ রেডি হয়ে গেছে, সবাই রেডি হচ্ছি বেরোনোর জন্য। আজকের গন্তব্য হচ্ছে তোমার গৈরিবাস থেকে সান্দাকফু। টাফ রুট পুরোটাই খাড়াই, রিম্পা এখন বরফের ওপর দাঁড়িয়ে আছে, তাও দেখাচ্ছি ভালো করে। হালকা বরফ পড়েছে দেখো, বুঝতে পারছো? এখন রোদ্দুর উঠেছে, অনেকটা গলেও গেছে। এই যে সাদা হয়ে রয়েছে সব, দেখতে পাচ্ছ? হালকা হালকা সব বরফ পড়েছে। यहाँ से शॉर्टकट मारेंगे? यहाँ से शॉर्टकट जाते हैं, ठीक है। पर रोड में नहीं, अभी तो ऊंचा है, 2 किलोमीटर। उसके बाद फिर नॉर्मल, आपका नॉर्मल तो ऐसा है। नहीं नहीं चलो যেতে যেতে কথা হবে, দেখাবো, সবকিছু চেষ্টা করবো যতটা পারবো, কারণ কষ্ট হয়, হাঁটতে হাঁটতে দমের ঘাটতি হয় পায়ে। কালকে রাতে খুব ব্যথা করছিল, লাস্টে পেন কিলার মেরে শুয়েছিলাম, আর ডিএফও জেল লাগিয়ে শুয়েছিলাম, এখন ব্যথা বেদনা নেই। চলো হাঁটা হবে, খেলা হবে, টাটা। এটা হচ্ছে গৌরিবাস চেকপোস্ট, এখানে আমাদের পারমিশন হচ্ছে, এখন সিঙ্গেল ন্যাশনাল পার্কের ভেতরে যে যাবো আমরা, ওটার পারমিশন হচ্ছে। দাঁড়িয়ে আছি আমরা আপাতত, এইটা এটা রাস্তা, এইটা এই তো রাস্তা। চলো ম্যাডাম উঠছে, চলো আস্তে আস্তে ওঠো। হাত ফাত জমে যাচ্ছে, ভিডিও করছি, পুরো হাত ফাত ফেটে যাওয়ার মতো অবস্থা। আমাদের ঠান্ডা হাওয়া দিচ্ছে,
সাবাস সাবাস লে লুক মাই লাইফস্টাইল পেছনে দেখা যাচ্ছে জল জল করছে উঠতেই হবে সহজে হার মানলে চলবে না উঠতেই হবে আর এক কিলোমিটার চড়াই আছে তারপরে ভালো রাস্তা পাবে চলো হাউস দা জোস হাউস দা জোস হাউস দা জোস হ্যাঁ উল্টে ওঠো অসুবিধা নেই এই রাস্তাটা অন্তত না ভালো রাস্তা উল্টে উঠবে দামের ঘাটতি কম হবে আরে পায় তোরা হাতের পাল্লা যদি থাকে সিটি গোল্ডের চেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই কো বাবু ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম চলো 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 আস্তে আস্তে আবার বড় বড় কানা ছোট ছোট ভালো ছোট ছোট ভালো ছোট ছোট চলো এক কিলোমিটার এসে গেছে চলো আর এক কিলোমিটার খাড়া উঠে তারপরে ভালো রাস্তা দামের ঘাটতি হচ্ছে না ছোট ছোট হাঁটছ আর কার্বলটা টানবে নাকে আরামসে পারবে চলো চলো ওঠো ওঠো ভিউটা দেখো শুধু ওই রাস্তা দেখতে পাচ্ছ ওগুলো ক্রস করে এলাম সব আমরা সব ক্রস করে এলাম কাম অন কাম অন আস্তে দেখ ওই রাস্তা ক্রস করে এলাম আমরা সব রাস্তা ক্রস করে এলাম আমরা কি হলো প্রচুর কষ্ট প্রচুর কষ্ট গুড ভেরি গুড তোমায় দেখে আরো মেয়েরা এনথু পাবে আসার এখানে সবাই চলে আসো রাস্তায় বসে পড়েছি এই যে আমার দমের জিনিস ব্যাপার কার বল কিন্তু এত সুন্দর নেচার এত সুন্দর মানে নিট এন্ড ক্লিন হাওয়া কোনো পলিউশন নেই কিছু নেই এতে যে মাইন্ড ফ্রেশ আর কাকে বলে এটা তোমার না এখানে আসলে কখনো জানতে পারবে না দেখতেও পারবে না একবার কষ্ট করে আসো এসে দেখে যাও হয়তো গাড়ি করে আছো ট্রেক করো না কিন্তু এসে এই জিনিসটা দেখে যাও তারপরে বলবে কি করেছো না করেছো চলো ওঠো ওঠো ওরা আসবে ঠিক আয় গো আয় ভিউটা দেখো শুধু ভালো টচ লাগেনি পুরো নেপাল সাইড আর বিজুদা ক্রস করে অনেকটা আগে বেরিয়ে গেছে ওই ওই পাশে হাঁটছে ওই রাস্তা ওই পাহাড়ে আমরা এখন এই পাহাড় ক্রস করব সাবাস হেভি হেঁটেছে লাস্ট 1-2 কিলোমিটার হেভি হাঁটলো আমরা এখন একটু ডাউন নামছি আবার উঠবো একটা ব্রিজ আছে এখানটা দেখবি মনে পড়ছে ব্রিজ ক্রস করতে হবে হ্যাঁ কালীপুকুরি এখনো বহুত দূর শর্টকাটটা মেরে দিবি না দরকার নেই ছেড়ে দে এখানে একটা ব্রিজ আছে না হ্যাঁ এই ব্রিজটা ক্রস করতে হবে মনে আছে ব্রিজে একটু ভিডিওটা করি আর একটা পাহাড় চেঞ্জ হয়ে গেল
আমাদের কুট্টি রিম্পা তাকে একে অপরের হেল্প করছে, এইভাবেই করতে হবে, এইভাবেই এগোতে হবে। এর নাম জীবন। বউয়ে একটু পা ব্যথা করছে, তা বর টিপে দিচ্ছে, এটাই তো মাসল পেন হবেই ট্রেকিং করলে একটু আদ্য। রিম্পা এই বছর প্রথমবার এসছে, তাতেও যা হাঁটছে অসাধারণ। একটু তো মেয়ে, বাদবাকি সবাই ছেলে, ওর মতটা মনে জোর নিয়ে এসছে ও। ওই জানে সুন্দর হাঁটছে, সুন্দর এগিয়ে এসছি। আর 5 কিলোমিটার মতন বাকি সান্দাকফু আমাদের ডিস্টেন্স, পৌঁছে গেলে প্রচণ্ড হ্যাপি হবে। গিয়েই রেস্ট, রেস্ট নিয়ে পরের দিন পালট। দেখো রিম্পা এখন থেকেই খুশি হচ্ছে, আর একটুখানি রাস্তা, আর একটুখানি চড়াই আছে, চড়াইয়ের পরে পরে উতরাই, বিন্দাস। হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা এই না থাকলে হয়। আহা, ওদিকে আমার দুই বন্ধু ট্রেকার চলে এসছে, আমাদের গাইড সাঙ্গা ভাইয়া, নেচো বলা, নেচো বলা। চলো আবার একটুখানি গিয়ে তোমাদের সাথে আবার যোগাযোগ করব। আমরা এখনো কালীবকরির থেকে 1.5 কিলোমিটার দূরে, ওই উপরে টপ দেখতে পাচ্ছ, ওইখানে উঠতে হবে সান্দাকফু। মাথা খারাপ হয়ে যাবে, অবস্থা খারাপ হনে বালা হেই। দেখো কত দূরে আছে এখন, একদম ওই টপে যেতে হবে, ওই যে টপে যেতে হবে, অবস্থা খারাপ হবে। চল 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 বন্ধুগণ, চলো হ্যালো, চলো সঙ্গে ভাই, চলো চলো সঙ্গে ভাই, বরফ গুলো দেখি। বরফ গুলো জমে গেছে, বরফ। 12:30 বাজে একটা মতো কালী পকরি, একদম চলো 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 চলে গেছে। পড়বি আস্তে আস্তে যাবি, সব পুরো বরফ জমে গেছে, দেখি আমি না পড়ে যাই। এই সাইড দিয়া, এই সাইড পুরো জমে গেছে, না গলবে না তো। আবার শুকনো আছে এখানে, কালীপুকুরে গিয়ে আবার কথা বলছি। ভিউটা দেখো শুধু, কালীপুকুরে ঢুকছি আমরা, কালীপুকুরে উঠছি। এ জল পুরো বরফ, এটা হচ্ছে কালীপকরি তালাব, জল পুরো বরফ হয়ে রয়েছে। না না নামা যাবে না, দেখো পুরো বরফ জমে গেছে কালীপকরি তালাব। এটা পন্ড, পুকুর যাকে বলে আর কি। ছোটু ছোটু, আমি ও 2017-18 হোগা শায়দ, উস টাইম ইয়ে ক্যারাম বাহার থা, হাম লোক গানা কর রহে থে গিটার মে। উস ওয়াক্ত পিতাজি থা না? হ্যাঁ স্যার। ও নেই রে? আচ্ছা, ও চলা গিয়া। সবকা দুখ আপকো দে দিয়া, সবকা দুখ আপকো দে দিয়া। ক্যারাম ফেরত তুলে দিছে? হ্যাঁ এই তো ক্যারাম, এই তো ক্যারাম। 2 সাল পেলে যাও আয়ে থে ক্যারাম। হ্যাঁ কালীপকরি, এখন আমরা কালীপকরিতে দাঁড়াও, সানগ্লাসটা পরে নি, তাকানো যাচ্ছে না। ওনাদের সাথে কথা বলছিলাম, ওনার যখন পিতাজি বাবা ছিল, এখন এনারা চালায়, উনি মারা গেছেন, তখন এখানে আমরা গিটার বাজিয়ে গান টান করেছিলাম, ভেতরে ক্যারাম ছিল, দেখালাম ক্যারাম খেলছিলাম।
এখন একটু বসেছি আমরা, চা পান কফি খাবো খেয়ে। ওই যে টপ, সান্দাকফু টপ, ওখানে উঠতে হবে। বহুত হার্ড, বহুত হার্ড ভাই, বহুত হার্ড। চলো কফি খেয়ে যাই। কফি এসে গেছ? খুব ঠান্ডা এখনই, রাতে -15। এটা কি চা? ও মাই গড, এটা হচ্ছে চা শুকাচ্ছে। নিজেরাই তোলা, নিজেরাই শুকায়, আবার ওই চাই কাজে লাগা, তাই না? কালীপাগড়ি থেকে বেরোলাম, কফি টফি খেলাম, খেয়ে বেরোলাম। আর এদিকে দেখো ওয়েদার ফল্ট হয়ে গেছে, এখন আমাদের 6 কিলোমিটার ওপরে উঠতে হবে। কী করে যে উঠবো জানি না, দেখা যাক একান্ত যদি না হয়। কারণ এই এই লাস্ট 6 কিলোমিটারটা বিশাল টাফ, বিশাল টাফ। আমি 3 বার গেছি তো আগে, আরও না হেভি কষ্ট হয়। যদি দেখি গাড়ি পেলে গাড়িতে উঠে যাবো। রিম্পার একটু শরীরটা খারাপ লাগছিলো, রিম্পাকে আর বিজুদাকে, গাড়ির বিজুদারও পায়ে টান ধরেছে, তবে দুজনকে গাড়িতে পাঠিয়ে দিয়েছি। এখানে আমরা 5 জন আছি আর অজুদা আগে হাঁটছে। দাঁড়াও ওয়েদারটা দেখাচ্ছি তোমাদের, দেখো পুরো মেঘ ঢুকে গেছে, ওয়েদার পুরো ফল্ট। এদিকে আবার ক্লিয়ার আছে। এটা কিন্তু আমরা এখন নেপালে আছি, ও সান্দাকফু উঠে যাবো যখন, তখন ওয়েস্ট বেঙ্গলে উঠে যাবো। পাপড়ের প্যাকেট নিলাম, শেকবো আর খাবো। হ্যাঁ ভালো করে, লিজ্জাত পাপড়। চলো যাওয়া যাক, ওপর দিয়ে জল পড়ছে। জলদি জলদি আনা পড়েগা, সঙ্গে ভাই না বল দিয়া। বা হ্যাঁ আস্তে আস্তে একদম, এই সাইডটাও ভালো, পাপা দাদা দিক থেকে আসছে। ওপর থেকে জল পড়ছে, বরফ গলছে আর জল পড়ছে। চলো চলতে রাহো, চলতে রাহো। হে বন্ধুগণ, দেখতে পাচ্ছ রাস্তাটা? এইসব রাস্তা ক্রস করে 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 নিচ থেকে ওপর দিয়ে 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 এলাম। ওয়েদারও ফল্ট হয়ে গেছে, পুরো মেঘে মেঘ, ঠান্ডাও লাগছে খুব। এখনও 5 কিলোমিটার হাঁটা বাকি, সঙ্গে ভাই সামনে। রিম্পা বিজুদা আর রজুদাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আগে, আর পেছনে সব আছে আমাদের ভাই সুরো, অর্ধেন্দ্র, পাপাইদা। এখন একা একাই হাঁটছি, একটু খেয়ে দে কালী ভাই, কালীপুকুরিতে খেয়ে দে, একটু দম বেড়েছে, এখন হাঁটছি। দেখো এইসব রাস্তা ক্রস করে করে এলাম, হেভি, অসাধারণ অসাধারণ। একটু কষ্ট হয় তো, কষ্ট হয় তো হয়, কিন্তু এখানে মজা আলাদা। কোনো স্বাধীন, কোনো গাড়ি নেই, ঘোড়া নেই, লোকজন নেই, হাওয়া, পাখির আওয়াজ, ভ্যারাইটিস রকমের পাখি। তারপর এখানে লেপার্ডের চান্স থাকে প্রচুর, কিন্তু 4 বছরে আমরা দেখতে পাইনি, সাঙ্গেরা অনেক দেখেছে। রেড পান্ডা চান্স হয়নি, রেড পান্ডা আমরা এক ভাল্লুক দেখেছিলাম ফার্স্ট বছর, কিন্তু এবছরে দেখিনি কিছু আপাতত। যখন যেদিন নিচে নামবো, যেদিন থেকে মানে ফালুট ক্রস করে ক্রস হয়ে যাওয়ার পর যেদিন থেকে নিচে নামবো, ওদিকে পাখি তারপরে জীবজন্তু দেখার চান্সটা বেশি থাকে। কারণ ঠান্ডার সময় সবাই নিচের দিকে চলে যায় জলের দিকে, কারণ ওপরে তো সব জল জমে যায়, খাওয়ার কিছু পায় না, ওই জন্য। ও দেখো, চলো যাওয়া যাক, তাড়াতাড়ি যেতে চাইছি, কারণ সান্দাকফু টপের ভিউটা তোমাদের দেখাবো, অসাধারণ অসাধারণ। মেঘের লেয়ারটাই পুরো নিচে থাকে। এখন বিজ্ঞাপনজন অব্দি যেতে হবে, তারপর থেকে 3.5 কিলোমিটার বিশাল টাফ, বিশাল টাফ। যারা ট্রেক করেছো সান্দাকফু তারা জানো, বেশি লোক আসে না এদিকে, কম লোকই আসে টাফ বলে। আরে ছাগল আগে, ছাগল। চলো ওঠা যাক সামনের দিকে। আছি হচ্ছে বিকে ভঞ্জনে, সিঁড়িটা দেখতে পাচ্ছ, এটা শর্টকাট, এটা শর্টকাট। আর এটা তোমরা, এটা গাড়ি রোড,
দিতে বাস না চলো খেলা হবে দেখা হবে সাগরে অ্যাড হলো আমাদের সাথে এবার উঠবে সন্দাকফু আমাদের সাথে চল ও ঠিক নিয়ে যাবে আমরা একটা চরম শর্টকাট মারছি চরম এরকম খাড়াই পুরো পুরোই টপে উঠতে হবে হে ভগবান বাঁচালে চল 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 বেশি কম 110 মিটারের কম বেশি সোজা ওই দাদা বিনা বেরিয়ে যাবি হাঁটতে থাক ওই যে ওইখান নিচ থেকে এলাম দাঁড়াতে হবেই সাগরে দাগে উঠছে কোনো সিন নেই আর না না এটা যাওয়া যাবে না অন্য কোনো দিকে চলে যাবে অ্যাট লাস্ট সন্দাকফু পৌঁছালাম লাস্টে অবস্থা খুব খারাপ হয়েছে এই টপটায় যাচ্ছি দেখাবো টপটা থেকে ভিউটা এত সুন্দর পুরো মেঘের লেয়ারটা নিচে থাকে দেখাচ্ছি তারপর টপটায় যাই টপটায় গিয়ে তারপর ভিউটা দেখাচ্ছি অ্যাট লাস্ট পৌঁছালাম আমরা তক্তা হয়ে গেছে পুরো তক্তা চলো এই দেখতে পাচ্ছ এই সন্দাকফু এই টপটায় উঠবো উঠে যাই কষ্ট করে ওঠার সময় হয়তো ভিডিও করতে পারবো না তারপর তোমাদেরকে একটা অপরূপ দৃশ্য আমি দেখাচ্ছি দাঁড়াও শুধু উঠতে দাও আমাকে তোমাদেরকে তোমাদেরকে বলেছিলাম না একটা অপরূপ দৃশ্য দেখাবো এই দেখো সন্দাকফুর টপটা থেকে মেঘের লেয়ারটা অতি পুরো নিচেই থাকে অসাধারণ 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 পুরো লেয়ারটাই দেখো নিচে মেঘের কাঞ্চনজঙ্ঘা পুরো একদম কাছে ফালুট থেকে আরো কাছে দেখায় মেইন জিনিসটা এটা হ্যাঁ ফালুটে বিশাল টাকা সকালে এখানে দেখো না কি হয় -15 থাকবে রাতে এখনই তো মাইনাসে আছে দেখো মেঘের লেয়ারটা পুরো নিচে মেঘের লেয়ারটা পুরো নিচে ওঠা যাবে না বন্ধ করে মনে হয় ধস ফস নে হয়েছিল খুব রিক্সে উঠলাম হ্যাঁ দাঁড়া দেখো এই সব রাস্তাগুলো দেখছো টপকে 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 সব হাত ফাত কাঁপছে এখন এখনই মাইনাসের টেম্পারেচার আছে রাতে -13-14 দেখাচ্ছে অবস্থা খারাপ হবে জমে যাচ্ছি দেখো হাত ফুলে হাত ফাত ফুলে গেছে পুরো এই মুঠো হচ্ছে এর বেশি মুঠো হচ্ছে না এখনই মাইনাসে একটু রাতে আরো মাইনাস হবে -13-14 বলছে চলো বাই বাই ভেতরে যাই কটেজের ভেতরে ও আকাশের কালারটা শুধু দেখো আগুন আগুন পুরো আগুন সন্দাকফু ওয়েস্ট বেঙ্গলের টপ পয়েন্ট এই যে আমাদের কটেজ এটা জিটিআর কটেজ এই যে কটেজ আমাদের কখন কই আমারও কিন্তু একটা হয়েছে এই হচ্ছে আমাদের এখন পকোড়া দিয়ে গেছে হোটেল থেকে হোটেল মানে হোমস্টে গুলো এখান থেকে ও এটা কটেজ আর এখানে অ্যাজ ইউজুয়াল বিজুরা কুট্টি
পাপাই দা তিনজন মিলে বসে গেছে আবার ম্যাগি বানাতে এই ম্যাগি খাইয়ে খাইয়ে আগে পাপড় শেকলাম পাপড় খেলাম ম্যাগি খাইয়ে খাইয়ে মেরে দেবে আমাদের পাপড় খাইলো পাপড় কেন আইলা গুরু এত 60 প্যাকেট ম্যাগি নিয়ে আসছে বাড়ি থেকে পড়ে আছে পাপড়ের পাপড় খেলাম শেকে 60 প্যাকেট ম্যাগি নিয়ে আসছে বাড়ি থেকে ভালো দাও খাও খাইনো ঠিক আছে বন্ধ করে আমার ফ্রন্টে দাও বড় বড় জিনিস দিয়ে গেছে ওলা বন্ধ করে ফ্রন্টে দাও বহুত ঠান্ডা প্রচন্ড ঠান্ডা পুরো জমে গেছি হাত কাঁপছে বুঝতে পারছো ফোন ধরতে পারছি না পকোড়াটা সেই বানিয়েছে সেই ওটা যে যদি পার্সোনালি খাস পার্সোনালি নিয়ে কালকে আমি ড্রেস চেঞ্জ করবো এই এক ড্রেসে আর সর্বক্ষণ থাকবো না কালকে প্যান্ট চেঞ্জ করবো কালকে প্যান্ট চেঞ্জ করব গেঞ্জি চেঞ্জ করব করবে বিজিতা কালকে কালো কালো তো কাল না পরশু ও পরশু ও কালকে আমরা এখান থেকে ফালুট উঠব 21 কিলোমিটার ওখানে গিয়ে কালকে থাকব পরশু স্টে ওখানে ধোয়া বেরাচ্ছে মুখ দিয়ে বুঝছো দিন কাহিনী গেঞ্জি কাহিনী তোমার কালকে দাঁড়া খাচ্ছি রাখ কালকে ফালুটে গিয়ে ওখানে কালকেও থাকবো পরশু একদিন আরো স্টে করব করে তারপর হ্যাঁ অনেকটা লেট হয়ে যাবে কালকে যেতে আর আস্তে আস্তে আর পরশু দিন যখন ফালুটে পরশু দিন অব্দি থাকবো মানে কালকে গিয়ে কালও থাকবো পরশুও থাকবো তারপরের দিন থেকে আবার নামা শুরু হবে চলো পরে কথা হচ্ছে কথা বলতে পারছি না ফোন ধরে থাকতে পারছি না হাত কাঁপছে ঠকঠক করে আমার হ্যাঁ গাইজ একটু প্রবলেম হয়ে গেছে আমাদের এখানে অজুদার শরীরটা হঠাৎ খুব খারাপ হয়ে গেছে খুব ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছে কালকে আমাদের ফালুট ওঠার কথা ছিল সেটা আমাদের ক্যান্সেল করতে হচ্ছে করে এখন আমরা মানেভঞ্জন নেমে যাই দেখি ব্রিদিংটা যদি কমে না হলে যদি কিছু বাজে কিছু হয় তাহলে এত উপরে কিছু করা যাবে না তাই জন্য আমরা নিচে নামিয়ে নিয়ে চলে যাচ্ছি তারপর দেখা যাক কী করবো না করবো সেটা পরে ডিসিশন নেব এখন আমরা গাড়ি বুক করলাম এখান থেকে দুটো গাড়ি একটা গাড়ি তার জন্য নেবে না রাত্রি হয়ে গেছে এই জন্য দুটো গাড়িতে আমরা নিচে নেমে যাচ্ছি দেখা যাক কী হয় তারপর তোমরা এতক্ষণে শুনেছো যে আমাদের গ্রুপেরই একটা দাদা অজুদা একটু রিদিমের প্রবলেম হচ্ছে ও দু চার মাস আগে কোভিড থেকে উঠেছিল তার জন্য এমনিতেই রিদিমের প্রবলেম ছিল তার মধ্যে এসছে যেহেতু ওনার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে এখানে তো পুরো সে মাছের খাবি খাওয়ার মতো হা হা করে নিঃশ্বাস নিচ্ছে এরকম ভাবে তো রিক্সে রেখে মানে এখানে রাখাটা পসিবল নয় ওই জন্য আমরা নিচের দিকে নেমে যাচ্ছি এবার নিচে নামি তারপর ডিসিশন নেওয়া যাবে কোন দিকে যাবো না যাবে এখন মেন যেটা পয়েন্ট সেটা হচ্ছে অজুদাকে এখান থেকে নিয়ে নিচে নামানো নিচে যতক্ষণ এটা তো একদম টপ পয়েন্ট এখানে 90% লোকই মানে নিঃশ্বাস ঠিক করে নিতে পারে না জানি না ঠাকুরের কি কৃপা আমি নিতে পারছি ফার্স্ট টাইম এসে মানে এখানটা টপ একদম এখানে একদম মানে খারাপ ইয়ে থাকে যাই হোক হয়ে গেছে চলো এবার নিচে নামি ওরা গেছে গাড়িতে আমি একটু ওয়েট করছি দু চারটে ব্যাগ এখনো আছে তাই জন্য নিচে নামি তারপর আবার কথা হবে